নিখিল জঙ্গল থেকে কিছু কাঠ আনতে যায় নিজের কয়েক বন্ধুর সাথে। বন্ধুরা, আমাদের কত কাঠ দরকার হবে একটা রাবণ বানানোর জন্য। কিন্তু তুই কাঠ কেন কাটছিস? ঘাস পাতার রাবণ তো তাড়াতাড়ি পুড়ে যায়। আরে বোকা, ঘাস পাতার রাবণ বেচারা দাঁড়াবে কি করে? কাঠ ছাড়া ঘাস পাতার রাবণ এরকম মনে হবে যে যেন ওর শিরদাঁড়াটা ভেঙেই গেছে। সব বাচ্চারা মিলে রাবণ বানানোর জিনিসগুলো একত্রিত করে আর রাবণ বানানো আরম্ভ করে। আরে বাচ্চারা, এটা কি শুধু রাবণ বানাচ্ছ? কুম্ভকর্ণ আর মেঘনাথ কে বানাবে? হ্যাঁ, কথাটা তো ঠিকই বলছো তুমি কাকু, কিন্তু আমাদের কাছে অত জিনিসপত্র নেই যে আমরা রাবণ ছাড়া অন্য কিছু বানাতে পারবো। কোনো ব্যাপার নয়, এখন তো সময় আছে, ভালো করে বানিয়ে নাও। শোনো, কাকু তো ঠিক কথাই বলেছে। চলো বন্ধুরা, কালকে আবার জঙ্গলে যাব, কাঠ আর ঘাস পাতা নিয়ে আসবো। রাবণ বানাতে বানাতে সন্ধে হয়ে যায়। চলো বন্ধুরা বাড়ি যাই, না হলে মা অনেক বকা দেবে আর আবার কালকে আসতেও দেবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো এইসব সাইডে রেখে দিই যাতে কাল না হারায়, আর জায়গাতে পেয়ে যাই। জিনিসপত্র আর রাবণের পুতুল তৈরি করে তারা সেখানে বটগাছের নিচে রেখে দেয় আর বাড়ির দিকে চলে যায়। রাতে এদিকে জঙ্গলে কিছু হইচই হয়, হাওয়া জোরে বইতে থাকে, জঙ্গলে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে আর বাজ পড়ে যায় বটগাছের উপর, যার কারণে বটগাছটা ভেঙে দু টুকরো হয়ে যায় আর তখনই ওটা থেকে কারুর হাসির জোরে আওয়াজ আসে। শেষমেশ আমি ছাড়া পেয়ে গেলাম, ব্যাস এখন আমার একটা শরীর চাই থাকার জন্যে। তারপর সে ওখানে রাখা রাবণের পুতুলটাকে দেখে। পেয়ে গেলাম শরীরটাও। ভূত সেই রাবণের পুতুলে ঢুকে পড়ে। এখন আমি এর সাহায্যে যেখানে খুশি আসতে যেতে পারি। এই দিকে গ্রামে বাজ পড়ার আওয়াজ শুনে রামু ভয়েতে বলে, আরে দাদা, বলেছিলাম না আমি এই বাজ পড়লে কিছু তো অঘটন হবে, দেখো এখন কি হয়। হ্যাঁ, এই সব আগের যুগে হতো যে বাজ পড়েছে আর কাউকে তো নিয়েই যাবে, এখন গিয়ে চুপ করে ঘুমিয়ে পড়ো। পরের সকাল বাচ্চারা খাওয়া দাওয়া করে জিনিসপত্র নিয়ে জঙ্গলে যায়। আরে, এই রাবণটা তো এই গাছের নিচে ছিল, এইখানে কি করে পৌঁছলো? হ্যাঁ ভাই, রাবণ এখানে কি করে আসতে পারে? কে জানে, হেঁটে এসে থাকবে, আরে কেউ রেখে দিয়ে থাকবে, জঙ্গলে আবার তালা লাগা আছে নাকি? হ্যাঁ চলো গিয়ে কাজ করি। রাহুল রাবণকে তুলতে যায়। এই হঠাৎ করে এত ভারী হলো কি করে? কাল অবধি তো এত ওজন ছিল না এতে। রাহুলের তোলার কারণে রাবণে ঢুকে পড়া ভূতটা উঠে পড়ে। কে আছে, কে আছে সে যে আমার ঘুম নষ্ট করেছে? পুতুলের ভেতরের আওয়াজটা শুনে রাহুল ভয় পেয়ে যায় আর পেছনে পড়ে যায়। রাবণ জেগে গেছে, রাবণ জ্যান্ত হয়ে গেছে। নিখিল আর মিনু কুম্ভকরণ আর মেঘনাথ বানাচ্ছিল, রাহুলের আওয়াজ শুনে তারা ছুটে রাহুলের দিকে যায়। কি হয়েছে রাহুল, এসব কি বকবক করছিস তুই? রাবণ উঠে হাঁটতে থাকে। আরে এই কি, রাবণ তো হাঁটছে দেখো। পালাও পালাও, রাবণ তো সত্যি উঠে পড়েছে। তিনজনেই দৌড়তে দৌড়তে জঙ্গল থেকে বেরিয়ে আসে আর নিজের নিজের বাড়িতে চলে যায়। তিনজনই এত ভয় পেয়ে যায় যে কাউকে কিছু বলে না। ভুতুড়ে রাবণও তাদের পেছন পেছন করে গ্রাম অবধি চলে আসে। ও তো এইটাই সেই জায়গা যেখান থেকে আমি শিকার পেতে পারবো, কিন্তু আমাকে সাবধানে থাকতে হবে, লোকেরা যদি জানতে পারে আমার শিকার করাটা বন্ধ হয়ে যাবে। সামনে থেকে একটা মহিলা আসতে থাকে, তাকে দেখে রাবণ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই শুয়ে পড়ে। আরে এই রাবণের পুতুল এই মাঝ রাস্তায়, একটা কাজ করি এটা বাড়ি নিয়ে যাই, বাচ্চাদের পড়ানোর কাজে আসবে। মহিলা সেটাকে তোলে। কত ভারী এটা, যেমন পাথর দিয়ে বানানো হয়েছে।
তবুও যে কোনোভাবে মহিলা সেটাকে বাড়িতে নিয়ে যায়। যখন আশেপাশে কেউ থাকে না তখন রাবণ উঠে ঘুরতে থাকে। ও কি খাবো আমি, কি খাবো, খিদে পাচ্ছে আমার তো, ইচ্ছে তো করছে এই মহিলাটাকেই চিবিয়ে খেয়ে ফেলি, কিন্তু এখন সঠিক সময় নয়। রাবণ খিদের চোটে বেরিয়ে পড়ে। সেখানে কিছু ছাগল ঘাস খাচ্ছিল। এখন আমাকে এই জানোয়ারদের মেরে কাজ চালাতে হবে। রাবণ ছাগলের কাছে যায় আর তাকে মেরে ফেলে, আর ছাগলের পাটা খেতে থাকে। তখনই সে মহিলাটাকে আসতে দেখে। রাবণ তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু রাবণকে তার রাখা সেই জায়গাতে না দেখে অন্য জায়গায় দেখে সেই মহিলাটা ভয় পেয়ে যায়। আরে, এই রাবণ ব্যাকিয়ার থেকে ভেতরে কি করে চলে এলো? মহিলাটা রাবণকে ছুতেই যায়, তখনই রাবণ নিজের চোখ খুলে দেয় আর উঠে বসে পড়ে। মহিলা অনেক ভয় পেয়ে যায়। আরে, এইটা কিরকম রাবণ, এই দেখতে পাচ্ছে কি করে? আমি শুধু দেখতেই পারি না, মারতেও পারি। এই বলে রাবণ মহিলার উপর হামলা করে। আরে বাঁচাও, কেউ আছে, আমাকে বাঁচাও, রাবণ আমাকে মেরে ফেলবে, বাঁচাও। আর কেউ তাকে বাঁচানোর আগে রাবণ সেই মহিলাটাকে মেরে খেতে লাগে। এখন আমার কাজ এখানে শেষ। তারপর রাবণ অন্য শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। তার রাস্তায় এসে যে কেউ কে পেত তাকে মেরে ফেলত। দু চার দিনের মধ্যেই সমস্ত গ্রাম জেনে ফেলল যে রাবণ লোকদের শিকার করছে। আরে দাদা ভাই, জানো রাবণ এখন কলিযুগে আবার জন্ম নিয়েছে। যে আতঙ্ক সে প্রেতা যুগে ছড়াতো সেই কাজ এখন সে এখন করছে। লোকেদের মারা, পরিবার নষ্ট করা, সবাইকে ভয় দেখানো, ব্যাস। কলিযুগের রাবণের ধরনটা একটু অন্য, লোকেদের দুঃখ দেওয়ার। এখন তো লোকেদেরকে মেরে ফেলে খেয়ে ফেলে। হ্যাঁ দেখো দাদা, আমাদের বেঁচে থাকতে হবে, কে জানে পরের নম্বরটা তোমারই হতে পারে। ও এখন কে হবে আমার পরের শিকার? কেননা আমি এই পুতুল থেকে বাইরে বেরোই, রাবণের রূপে লোকেরা আমাকে দেখে ফেলছে। কেননা আমি লুকিয়ে যাই আর শিকার খোঁজার পর এই পুতুলে ঢুকি। হ্যাঁ, ভূত রাবণের পুতুল যেই ছাড়ে পুতুলটা মাটিতে পড়ে যায়। নিখিল এই সব দেখে নেয়। ও এই ব্যাপার, এইটা আমার মাথায় আগে এলো না কেন? আবার কাঠের রাবণও জ্যান্ত হতে পারে নাকি? হ্যাঁ, আমাকে কিছু করতে হবে, না হলে এই ভুতুরে রাবণ লোকেদেরকে ক্ষতি করতেই থাকবে। নিখিল নিজের বন্ধুদের কাছে যায় আর তাদের সমস্ত গল্প বলে। তো বন্ধুরা, তোমরা বুঝে গেলে তো আমাদের কি করতে হবে? হ্যাঁ একদম, এবার আমরা এটা করবই, আমাদের গ্রামবাসীদের এই ভূত থেকে বাঁচাবই। প্রায় দুদিন পরে দশমী চলে আসে। লোকেরা সেজে গুজে মেলায় যায়। বাবা, কত বড় রাবণ বানানো হয়েছে এইবার তো! আরে কত সুন্দর সুন্দর পুতুল বানানো হয়েছে, ওইখানে তো দেখো বাবা বাবা। ভিড়ে দাঁড়ানো লোক রাবণ পোড়ানোর অনেক অপেক্ষা করতে থাকে। তখনই একটা লোক আগুন লাগাতে রাবণের পেটে মারে। এইদিকে নিখিল, মিনু আর রাহুল রাবণের পুতুল তৈরি রাখে আর অপেক্ষা করে ভূতটার পুতুলের মধ্যে ঢোকার জন্য। বন্ধুরা, আমি এতে দড়ি বেঁধে দিয়েছি, ব্যাস ভূতের আসার পালা, আমরা একে শিক্ষা দেবই। যেই ভূতটা পুতুলের ভেতরে ঢোকে, নিখিল দড়িটা টেনে ভূতটাকে উল্টো লটকিয়ে দেয়। জয় শ্রীরাম! আর আগুন দেওয়া তীর ভূতুড়ে রাবণের পেটে মারে। আরে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে, আরে আমি পুড়ে যাচ্ছি তো, এর থেকে ভালো ছিল যে আমি বন্দী থাকতাম, আমার গা তো পুড়ে যাচ্ছে রে। আরে বাঁচাও আমাকে।
এটা কিন্তু নিশ্চিত বলা হয়েছে যে অধর্ম যতই বড় বা শক্তিশালী হোক না কেন, ধর্ম তাকে হারিয়েই দেয়।